খালি মেয়েদেরকে নিয়ে বসিয়ে আড্ডা করে এই ব্যক্তি পীর হতে পারে না পীর হতে পারবে পীর হতে পারবে না ওই মাইক না চুপ করে রাখো জি মাইকটা মাইকে বলবে না শুনুন মুসলমান আপনাকে বলতে চাই যদি মেয়েদেরকে নিয়ে বসে আড্ডা করছে ডাইরেক্টলি মেয়েদের সঙ্গে গল্প করছে শুনুন মুসলমান আপনাকে বলতে চাই একটা মেয়ে তার ভসুরের সঙ্গে বসে গল্প করতে পারবে করতে পারবে এক ঘরে ভসুর আর ছোট ভাইয়ের বউ এক ঘরে বসে গল্প করতে পারবে দেওর আর ভাউজ এক ঘরে বসে গল্প করতে পারবে একটু হানা বলে না ভাই মজাক করতে পারবে হাসি চারটা মজাক করতে পারবে না দেওরের সঙ্গে পারবে না ভাসুরের সঙ্গে করতে পারবে না তারপরে আপনার পাড়া প্রতিবেশী তার বন্ধু বান্ধবদের সঙ্গে বসে গল্প করতে পারবে না তো পীরের কাছে পর্দা লাগবে কি লাগবে না ভাই লাগবে কি লাগবে না তো পীরের সামনে বসে গল্প করতে পারবে পীর তার শরীর মাথার মধ্যে হাত দিতে পারবে 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 না অনেকগুলো জায়গাতে এদিকে আছে এই জন্য বলছি কদমতলি মাদ্রাসা একটা ভারপ্রাপ্ত মাদ্রাসা এই মাদ্রাসাতে এক থেকে এক বড় বড় মুফতিদেরকে রাখা হয়েছে এক থেকে এক বড় বড় মুফতি এখান থেকে বড় বড় রাইটার তৈরি হয়েছে এখান থেকে বড় বড় আপনার কি বলছে বক্তা তৈরি হয়েছে এখান থেকে বড় বড় আপনার সাইকুল হাদিস তৈরি হয়েছে এখান থেকে বড় বড় আপনার কি বলছে লেকচারার তৈরি হয়েছে এখান থেকে এই মাদ্রাসা থেকে আমি আমি নিজে বলছি আপনার এখান থেকে বড় বড় ইউনিভার্সিটির শিক্ষক তৈরি হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক আপনি পাবেন কদমতলি মাদ্রাসা থেকে এই মাদ্রাসা কোনো ছোট মাদ্রাসা নয় এখানে ইসলাম সম্পর্কে কোন রকম আপোষ করা হয় না ইসলামের খেলাফ কেউ যদি যায় তাকে ছেড়ে দেওয়া হয় এই জোরে বলুন না কদমতলির মানুষও খুব সচেতন মুসলমান আপনাকে বলতে চাই পীরের কাছে মহিলারা ডাইরেক্টলি আলোচনা করবে বসে বসে গিয়ে আপনার দেখাশোনা করবে এই কাজটাও করা যাবে না পীরের হাত পা চুম্বন করা একজন মহিলা গিয়ে পীরের হাত চুম্বন করতে পারবে বাপ স্বামীর হাত চুম্বন করতে পারবে মহিলাটা কার হাত চুম্বন করতে পারবে স্বামীর মহিলা কার হাত চুম্বন করতে পারবে নিজের বাবা নিজে আপনার মহিলা কার হাত পা চুম্বন করতে পারবে নিজের যদি সন্তান হয় সন্তানের যদি প্যারে যে ভালোবাসে সন্তানের পা হাত পা চুম্বন করে না করতে পারবে কিন্তু একজন পরপুরুষ পীরের হাত পা চুম্বন করতে পারবে না অনেকগুলো মহিলা দেখা যায় এই এলাকায় আছে যারা পীরের হাত পা চুম্বন করে শুনুন এই কাজও করা যাবে না যারা এই কাজটা করছে তারা অতি সত্তর তৌবা করে নেবেন মুসলমান পীর মানতে হবে কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে মানতে হবে তদ্রুপ এক ঘরে পীর আর মহিলা মুরিদ একত্রিত হয়ে লাইট বন্ধ করা যাবে এই জোরে যাবে এই কাজটা হয়েছে সম্মানিত মুসলিম মুসলিম সমাজ এই যে এই ব্যক্তিরা যারা এই রকম কাজ করছে এরা হলো ভণ্ড পীর এই ধরনের পীরকে আমরা মানি মানি না পীর হতে হবে সঠিক সত্য তাহলে মানতে কোনো সমস্যা নাই যেই ব্যক্তিরা যেই পুরুষেরা এই রকম মহিলাদেরকে কাজ করার অধিকার দিচ্ছে এই ব্যক্তিরাও হলো দাইয়ুস অর্থাৎ নিজের স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছে রাত্রিবেলা ওই পীরের কাছে এই ব্যক্তিরা হলো দাইয়ুস এরাও জান্নাত যেতে পারবে না তোমার স্ত্রী তোমার কাছে থাকবে কোন অন্য পুরুষের কাছে থাকতে পারে তোমার স্ত্রী তোমার কাছে রাত অতিবাহিত করবে কোন অন্য পুরুষের কাছে রাত অতিবাহিত করতে পারে না হে মুসলমান আরেকটা